ভক্তগণের উদার ভাব দীর্ঘ ত্রিপদী। রাউত খামার গ্রামে শ্রীরাম সুন্দর নামে প্রভুর এক ভক্ত মহান, ভক্তগণে লয়ে সাত তারে ঘরে যাতায়াত, সদা করি হরি গুণগান। একদিন সবে মেলি নাচে গায়ে বাহু তুলি, গোবিন্দ মতুয়া সঙ্গে কলেতে বালক ছিল, এক ঘরে শোয়াইল এক কন্যা সে ঘরে আশ্রয়, ভগবানে প্রেম রসে নাচে গায়ে কাঁদে হাসে, বাবা বেগে মাত মাত আল। গাইয়া যশোদা উক্তি কেহ বা করয় ভক্তি, ননি খাও বাপ রে গোপাল, কেহ নিজ স্তন ধরে একজন বলে আরে, গ্রীবা ধরে বলে বাপু ধন। শুকায়েছে চন্দ্রমুখ দেখে মুখ ফাটে বুকো, কোলে বসি পান করো স্তন। আর জন কহে বাণী শুনো গো যশোদা রানী, তোর কৃষ্ণ খেল তোরে স্তন, আমার বলাই সঙ্গে গোচরণে গিয়া রঙ্গে গোবর ধনে চড়াল গোধন। একে জনে কেঁদে কহে এত কি পরাণে সহে, তোর কৃষ্ণ চোর শিরোমণি। কল্ল গেল মোর ঘরে না জানি কেমন করে, ভাণ্ড ভেঙ্গে খেয়েলো ননি, কেহ কেহ কাঁদ কহে তোর কৃষ্ণ কালী দহে, ডুবিয়াসে গিয়া দৈব দোষে। বিষ জল করি পান আসে কিতে যে সে প্রাণে, কিংবা রাগে কালী নাগে গ্রাসে, ফলে স্বপনের ফল ব্রতের ফল বিফল, কর্ম ফলে হারালি কানাই। ডাক মা কাত্যায়নি রে চল কালী দহ তীরে, কানায়েরে পাই কি না পাই। বলরামেল সঙ্গে বলা বাজাও কুসিঙ্গে, তাতে যদি পাই কৃষ্ণ ধনে তবে সে পাইব ত্রাণ, নতুবাতে জীব প্রাণ কালী দেহে বিষ জল পানে। কেহ ধরি কর শিরহানি করা ঘাত, আছাড়িয়া লোটায়ে ধরডি। মঙ্গল কহিছে ডেকে বলাই দাদারে ডাকে, পাইলাম তোর নীল মরি, ঠাকুর কহিছে ডাকি আমি নাকি সুই দেখি, কোথা কৃষ্ণ রাখালা দিগণ। গানে করে হরি বলে করেছিস গোষ্ঠ লীলে, এই কি তোদের বৃন্দাবন। কি বলিতে কি বলিস কি কহিতে কি কহিস, এ তোদের প্রেমের পোলাপ,
আমি যে কি দেখিলাম, নিজে যে কি হইলাম, ভয়ে বাসি করিতে আলাপ। আমি মৃগ গোচরে চড়াইতে গেলু বনে, খেতে যাই মলওয়ার পত্র। কল্ল কারো একজনে আমারে বিধিল বানে, বলে আমি শ্রীকৃষ্ণের পুত্র। সেবনে এসেছে শীতে বিপ্রলম্ব জাল পেতে, জাল হাতে মরে বাদে তথা। এবনে নাহি কো ভালো, এবনে নাহি কো খালো, সুনির্মল পত্র ভক্তি লতা। প্রেম তরু ফলদানে ফল ভোগী ভক্ত গানে, ফলে ফল ভক্তি লতিকায়ে, শ্রী আনন্দ তরু বারে আশা পাত্র শোভা করে, সে পত্র হরিণে লুঠে খায়। ইহা বলি কৃপা ডরে হাতে গলে বাঁধে মোরে, বলে হারে কোথায় পলবি। করি যজ্ঞ জীব ধর হরির নাম মন্ত্র তার, সহজাগ্নি শূন্যে যায় হবি। যজ্ঞকর্তা শ্রী গৌরাঙ্গ হতা গোলক ত্রিভঙ্গ, যজ্ঞেশ্বরী সেই রাধারানী। তোমারে আহুতি দিতে রহিয়াছি হাত পেতে, আত্মাধিকার তো পরিয়ানি। আমি তার বল কয়ে আসি আসি সরাইয়ে, ছুটিয়া না যাইব রক্ষা কুরুত। করি যত কদা কাদি হারা এ শিবাদাবাদী, আর না লুঠিব পত্র তরু। নাম সংকীর্তন খ্যান্ত পোলাপের হইল অন্ত, রাত্রি পোহাইল এই দিকে। হরি 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 বলে যাত্রা করে সবে মিলে, গোবিন্দ উঠিল সেই ঝোঁকে। গোবিন্দ মতুয়া ছেলে যে বিছানে রেখেছিলে, তথা ছিল গৃহস্থের মেয়ে। প্রেম পোলাপের ঝোঁকে নিজ পুত্র তথা রেখে, চলিলেন সেই মেয়ে লয়ে। আসিয়া কতক দূরে কহে মৃদু মধুসারে, গোবিন্দকে দয়ালো ঠাকুর। দেখো দেখি দৃষ্টি করে কি আনিলে কোলে করে, হাঁটিয়া আসিলে এত দূর। শুনিয়া প্রভুর বাক্য বালিকার প্রতি লক্ষ, করে বলে আনিয়া শিকায়। কি আনিতে কারে আনি, এ যে কাহার নন্দিনী, এ বালিকা মম পুত্র নয়। সবে করে পরিহাস্য ভাবাবেশে ঔদার্য, যশ কন্যা তস্য স্থানে লইয়া, কন্যা রাখিয়া নন্দনে লইয়া ঠাকুরের স্থানে, সংকীর্তনে মিলিল আসিয়া। এইভাবে করে লীলা ভক্তগণ সঙ্গে খেলা, করে দিন দয়াল মারে পরিচাঁদ লীলা সুদা, পানে নাশে ভব ক্ষুধা, কহে দিন রায় সরকার।